নদিয়া চাকদাহে একই পরিবারের তিন বোন রহস্যজনকভাবে নিখোঁজ। নদিয়ার চাকদা থানার দুধকুমার গ্রামের একই পরিবারের তিন বোন গত কয়েকদিন ধরেই নিখোঁজ। তাদের বাড়ির লোকজন চাকদা থানায় নিখোঁজ ডায়েরি করে চারিদিকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। মেয়েদের খোঁজ পেতে বারবার যাচ্ছেন পুলিশের কাছে, অথচ বেশ কয়েকদিন কেটে যাওয়া সত্ত্বেও পরিবারের লোকজন তিন বোনের কোনো সন্ধান পাননি। তিন বোনের নাম নন্দিতা হালদার, সুমিতা হালদার ও সঞ্চিতা হালদার। সম্পর্কে তিনজন কাকাতো জ্যাঠুতো বোন। প্রথম ও তৃতীয় জনের বয়স 15 বছর, সুমিতার বয়স 18 বছর। তিনজনের বাবাই হোটেলে কাজ করেন। গত রবিবার সন্ধে নাগাদ আচমকাই নিখোঁজ হয়ে যায় নন্দিতা। তার বাবা জগাই হালদার জানিয়েছেন, বাড়িতে কিছু না বলে আমার মেয়ে বেরিয়ে যাওয়ার পর রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে চলে যায়। তারপর থেকেই আমার মেয়ের কোনো সন্ধান পায়নি। পরদিন পুলিশের কাছে লিখিত অভিযোগ করলেও এখনও পর্যন্ত পুলিশ আমার মেয়ের কোনো সন্ধান দিতে পারেনি। এরপর গত মঙ্গলবার সকাল 10টা নাগাদ কাকাতো বোন সঞ্চিতাকে নিয়ে কাছেই ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সুমিতা, কিন্তু এরপর তারা আর বাড়ি ফেরেনি। বেলা 12টা নাগাদ তারা একবার বাড়ির লোককে ফোন করলেও শেষ পর্যন্ত আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই বেশ কয়েকদিন কেটে যাওয়া সত্ত্বেও মেয়েদের সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন ওই পরিবারের লোকজন। আমরা এই প্রশাসনের কাছে গিয়েছিলাম, তারপরে যে যেখানে বলছে ভালো মন্দ সেখানে যাচ্ছি আমরা, যাতে আমাদের মেয়েদের উদ্ধার হোক। এবং পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছি, পুলিশ প্রশাসন বলছে যে হ্যাঁ আমরা দেখছি, আমরা চেষ্টা করছি। ওরা দুই বোনই একসাথেই গিয়েছে, ওরা ব্যাংকে গিয়েছে, কেআইসি ফর্ম জমা দিতি, ওখান থেকেই আমরা পাচ্ছি না। আচ্ছা কী নিয়ে গেছে, ওরা সাইকেল নিয়ে গেছে? না, ওরা হেঁটেই গিয়েছে। হেঁটে গিয়ে তারপরে ওরা আসছিল, আসার পথে মানে একজনকে জিজ্ঞাসা করে যে যেরকম চাকদায় যাব মানে কত ভাড়া লাগবে, এরকমই জিজ্ঞেস করে ওরা ওইদিকে গিয়ে চাকদার দিকে থেকে গিয়ে ওরকম একটা আমরা একজন বলেছে যে এরকম আমরা কাকিমাকি যাই হোক ওকে বলেছে যে এরকম চাকদায় যাবো কত ভাড়া, ব্যাস এটুখানেই মানে আমরা এসে বাড়িতে বললাম যে কী ব্যাপার ও আসেনি কেন। তারপর ওরা বললো যে এরকম কেআইসি ফর্ম জমা দিতে গেছে, ওরা তো এখনও আসছে না, কী ব্যাপার এরকম করতে করতে সন্দেহ হয়ে গেছে, তার খোঁজ করছি। তারপর আমরা এসে চাকদা থানায় গেলাম, চাকদা থানায় বললো যে আজকে তো নেওয়া যাবে না কেস, আপনারা কালকে সকালে আসুন। আমি সকালে গেলাম, কেস ফেস নিল, আর বললাম স্যার এই ব্যাপার। তা কেস ফেস নেওয়ার পরে বললো যে ঠিক আছে আমরা দেখছি তোমরা যাও। এই করতে করতে 6 দিন হয়ে গেলো। তারপর আমরা যাই, আবার যাই যে স্যার কী হলো, 2-3 দিন হয়ে গেল, বললো হ্যাঁ আমরা ট্র্যাক করছি, চেক করছি, আমরা পাচ্ছি না। কিন্তু স্যার আমি একটা কথা বলছি, যদি ওরা সিমটা যদি না চালু করে তাহলে কি আমাদের মেয়েরা পাবো না? আমরা প্রশাসনকে এই বললাম, বলছে হ্যাঁ পাবে, তার মধ্যে একটা উপায় আছে, আমি সেই উপায়টাই করুন। পুলিশ কেন বলে সেই উপায়টাই আপনারা করুন, কিন্তু এখনও অবধি জবাব পায়নি। এই আত্মীয় স্বজন এখনও পর্যন্ত আছে আমাদের বাড়ি, কেউ কেউ চলেও গেছে, আবার এতদিন সবারই তো কাজ বাজ আছে, আসছে যাচ্ছে, সবাই খোঁজ খবর নিচ্ছে। সঞ্জিতা হালদার, ওর বয়স 15 বছর, ওই 14 প্লাস আর কি। আপনার নাম? সুকুমার হালদার। আপনি কী করেন? আমি রেস্টুরেন্টের কাজ করি, হোটেলে, এই বিষ্ণুপুরেই আমি কাজ করি। দাদা বিষয়টা কী? বিষয়টা মঙ্গলবার দিন 10টা সাড়ে 10টা নাগাদ মেয়ে বাড়ির থেকে ব্যাংকে যায় কেআইসি ফর্ম জমা দিতে, সেখান থেকে কিছুটা ফিরে এসেছিল বাড়ির দিকে, কিন্তু তারপর থেকে আর খবর যায় না, বাড়িও আসেনি। কোথায় গেল কী বৃত্তান্ত আমরা খুব চিন্তিত। হোটেলে কাজ করি মোটামুটি মঙ্গলবার, আজকে তো সোমবার, মানে 6 দিন হয়ে গেল। হ্যাঁ 6 দিন হয়ে গেল, কোনো খোঁজ পাইনি। কোথায় কোথায় ঘুরছেন আপনারা? আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, যে যেখানে ভালো বলছে সেখানে যাচ্ছি, জানছি, সবাই তো বলছে যে চেষ্টা করছি, আমরা চেষ্টা ওই কথাই পর্যন্তই। কোথায় কোথায় গেছে? চাকদা থানা গেছি, ফাড়িতে গিয়ে দরপুর ফাড়িতে গেছি, ওনারা বলছেন চেষ্টা করছি, কিন্তু কীভাবে চেষ্টা করছে না করছে বুঝে পাচ্ছি না আমরা, যেভাবে হোক আমাদের মেয়েটা উদ্ধার হোক। এখনও পাওয়া যায়নি? এখনও পাওয়া যায়নি।
মেয়ের নাম কি? আপনার মেয়ের নাম সুমিতা হালদার। ও বয়স কত? 17 বছর 2 মাস ও একটা দিন হবে। 17 বছর। আপনার নাম কি বললেন? যতন হালদার। কি হয়েছিল? মেয়ে সকাল 10টার সময় বিষ্ণুপুর ব্যাংকে গিয়েছিল, স্টার্ট ব্যাংকে। কী হয়েছে, ফর্ম জমা দিতে গিয়েছিল বললো, তারপরে ওরা জমা হয়েছে কিনা আমরা বলতে পারবো না, কিন্তু ওরা ব্যাংকে ছিল, আমাদের পাড়ার লোক দেখেছে যে ওরা ব্যাংকেই আছে। ব্যাংকে কাজ হয়নি, ওরা ফিরে আসছিল, ফিরে এখন কোথায় গেছে আমরা আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। জানছি বাড়ি আসছে, আসছে করতে করতে আর বাড়িও আসে না, সন্ধে হয়ে যাচ্ছে। তারপর আমরা সব খোঁজাখুঁজি করছি, কিন্তু এখনও পর্যন্ত আজকে 6 দিন হয়ে গেল, এখনও কোনো খবর নেই না। 12টার সময় একবার ফোন করেছিল ও, তা ওর দাদা ফোনটা ধরতে পারেনি। তারপর যখন দেখলো যে ফোন করেছে, তখন আবার কল ব্যাক করে, দুটো কত মিনিটই কল ব্যাকটা করে আবার, তখন দেখে সুইচ অফ। তারপরে তো আর করিনি ফোন টোন। আবার বেলা 4টার সময় ফোন করেছিল, তা 4টার সময় ফোন করেছিল, তখন মানে ফোনটা পকেট তো বের করতে করতে ফোনটা কেটে দিয়েছে ওরা। তারপর তো আর আমরা আবার ব্যাক করেছি ফোনটা, কিন্তু ও আর ফোন ধরেনি, লক বলছে ফোন সুইচ অফ। হ্যাঁ, ফোন আছে ওর কাছে। ওর নাম কি বললেন? সুমিতা হালদার। ওর বয়স কত হয়েছিল? ওর বয়স আপনার এই 17 বছর 2 মাস। আচ্ছা, ওর কোন কোন ক্লাসে পড়তো? না, ও 12 ক্লাসে। 12 ক্লাসে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। ফোনে গল্প টল্প করতো? না, সেরকম আমাদের চোখে কিছু পড়েনি, বুঝেছেন? হ্যাঁ, যদি চোখেই পড়তো তাহলে আমরা সেখানে গিয়ে চাপ দিতাম যে মেয়েটা কোথায় গেল না বৃত্তান্ত, কিন্তু কেউ বলতে পারছে না যে মেয়েটা। হ্যাঁ, একা একা বেরোতো, বান্ধবীদের সঙ্গে যেত, আর আমার দেওয়ার মেয়ে আর ও এক জায়গায়, মানে সব জায়গায় যেখানেই যায় এক জায়গায় দুজনাই যায়, এছাড়া আর কারোর সঙ্গে যায় না। না, এখন অবধি কোনো খোঁজ খবর আমরা কিচ্ছু পাচ্ছি না, কোথায় আছে কি বৃত্তান্ত। থানার থেকে বলছে, আমরা তো চেষ্টা করছি পাচ্ছি না, ফোনটা আমরা যদি খোলা না পাই তো কি করব আমরা। এই বুলবুলি হালদার। আপনার মেয়ে, তাই তো? হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এই হোটেলেই কাজ করে। কাজ করে? কি নাম তার? যতন হালদার। মেয়ে তো বলে গেল যে আমি ব্যাংকে যাব, কেআইসি ফর্ম জমা দিতে হবে, এই বলেই গেছে, আর কিছু জানতেও পারেনি, কিছু বুঝতেও পারেনি যে কোথায়। বাড়িতে বেরিয়েছে 10টায়। হ্যাঁ, 10টায় ব্যাংকে যাওয়ার কথা। হ্যাঁ, ব্যাংকে যাওয়ার কথা বলেছে, কেআইসি ফর্ম জমা দেবে। আচ্ছা, এই বলেই গেছে। তারপরে আস্তে 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 করে আর আসে না, তখন ওই ভাসুরের মেয়েটাও গিয়েছিল, দুই বোনে একসাথে গেল। তারপরে আস্তে আস্তে করে ওনা ওর কাছে বললাম যে যেই 3টে বেজেছে যেরকম ফোন কর দিনে, দেখ দিনে এখনও আসছে না, এখনও কি জমা দেওয়া হয়নি, এই আর কি। তাও দুবার ফোন লাগিয়েছে, বললো যে না কাকি এরকম আজকে ফোন ধরছে না, সুইচ অফ বলছে। হ্যাঁ, তারপরের দিন সকালে থানায় গেলাম, এবার রাত্রেই যাওয়া হয়েছিল, এবার রাত্রি নেয়নি বলে আবার সকালবেলা গেছিল। হ্যাঁ, সঞ্জিতা হালদার। সঞ্জিতা হালদার পড়াশোনা করতো? হ্যাঁ, নাইনে উঠেছে। গার্লস স্কুলে? এই বয়েজ স্কুলে। তাহলে তো প্রথমে তো ঠিকই বলেছি, বয়স এই যে 15 বছর হতে 20 দিন বাকি আছে। 15 বছর হতে 20 দিন? হ্যাঁ, 20 দিন বাকি আছে। তাহলে আজকে তো প্রায় 7 দিন না 6 দিন হলো? আজকে 6 দিন। এখনো খুঁজে পাচ্ছে না? এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। থানা থেকে পুলিশ টুলিশ আসছে? পুলিশ থানা তো বলতে এই দরাবপুর থানাতে নাকি এই খানিকক্ষণ আগে এসেছিল। আচ্ছা, ওনারা তো আবার সব কিছু লিখে টিখে নিয়ে গেল। আমার তো কি মনে হচ্ছে, আমরা তো কিছুই ভাবতে পারছি না যে কি হলো। ফোন তো এই ভাসুরের মেয়েটা ব্যবহার করে, আমার মেয়ের কাছে ফোন নেই। আচ্ছা, বাবা কি করে? বাবা এই হোটেলে কাজ করে। কি নাম? সুকুমার হালদার। আপনি কে হন? আমি মা। আপনার নাম? পার্বতী হালদার। এই জায়গাটার নাম? দুধ কুমার। দুধ কুমার গ্রাম। না, এখনো খুঁজে পাইনি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।